ইমাজিনেশন বিশাল কাজ করে, মানে সেই ইমাজিনেশনে তুমি আমি কেউই ধরা দিতে পারবো না। ওর ইমাজিনেশনে ওই থাকে আর ওর জগৎ থাকে, সারাক্ষণই এরকম কনস্ট্রাকশন চলছে। ওর ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে ডিগিং মেশিন, ভীষণ ভালো লাগে কনস্ট্রাকশনের জন্য যে সেই সিমেন্টের ট্রাকগুলো থাকে, মানে সিমেন্ট মাখার যে ট্রাকগুলো থাকে সেইগুলো ভীষণ ভালো লাগে, মানে ওইসব ওর অদ্ভুত রকমের ভালো লাগে। হ্যাঁ, তো সেগুলো নিয়েই সারাক্ষণ গল্প করতে থাকে। আর ডিগিং মেশিন যদি কোথাও রাস্তা দেখে ফেলে, ওকে ওইটাকে নিয়েই চিৎকার করবে, ডিগিং মেশিন, ডিগিং মেশিন, ডিগিং মেশিন। এটা একটা ফার্মারের বাড়ি, দেখো কত কিছু দেখতে পাওয়া যাবে চাষের। দেখেছো কত বড় বড় যন্ত্রপাতি ছিল, আর একটু হেঁটে গেলেই আমাদের বাড়ি, পৌঁছে যাবো এবার বাড়ি। হেঁটে হেঁটেই কতটা রাস্তা ঘুরে ফেললাম, আমার ছেলে আর হাঁটতে পারছে না, দেখো ওর অবস্থাটা। বাবা কোনো রকমে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই, এই যে বাড়ি ফিরেছি। কি কি এনেছি দেখো, তখন তো কার্টে সবগুলো দেখাতে পারিনি। নিয়েছি হচ্ছে এই একটা ফ্লাওয়ার, এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে এসেছি, মানে আমার বেশ ভালো লাগছিল এটা, তো আমি এটা একটা নিয়ে এসেছি। এটার দাম হচ্ছে 3 ইউরো, দেখতে পাচ্ছ 3 ইউরো। তো এই এইটা নিয়ে এলাম, ওই আর্টিফিশিয়াল আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখছি ফ্লাওয়ার ভাসে রাখলে ভালো লাগবে, ওই জন্য যখন আর কি আমার রিয়েল ফ্লাওয়ার থাকবে না তখন এটা সাজিয়ে রাখবো, ওই জন্য নিয়ে এলাম। আর এই যে আমার পুচকে, সে গেলে ঠিক তার একটা মানে গুছিয়ে নেবেই,
এই যে এই ট্রাকটা না কিনে দিলে সে দোকানেই বসে পড়ছিল, মানে শপিং মলেই বসে পড়ছিল, আসবে না, তো কিনে দিতে হলো। আর নিয়েছি ময়দা, সানফ্লাওয়ার অয়েল, এগ, আর এটা হচ্ছে লম্বা বড় বড় চিলি, বড় বড় চিলি, আর এটা হচ্ছে পাইনাপল, এটার মাথাটা ওই ইয়েটা ছিল, ওই যে গাছের মতো যেটা থাকে সেটা ছিল, ফেলে দিয়েছি এটা ভেঙে শপিং মলে। দুধ, র্যাডিশ, ওটস বাচ্চার জন্য, ব্ল্যাক গ্রেপস, শশা, বেগুন, তো এই হচ্ছে আমাদের আজকের বাজার। তো এই এই সবে বাড়ি ফিরলাম শপিং টপিং করে, তো খুব ক্লান্তি লাগছে। তো তখন তো পুরো ফুল কার্টটা তোমাদেরকে মানে কার্টে কী কী নিলাম সেগুলো তো সব দেখাতে পারিনি, তখন কার্টটা অল্প আত্র দেখিয়েছিলাম, তাই বাড়িতে এসে যা যা নিয়ে এসেছি সেগুলো দেখিয়ে দিলাম। আর হচ্ছে ওই শপিং মলের ভেতরেও একটু একটু তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর, তো এই আর কি। তো চলো এবার বাদ বাকি কাজগুলো একটু সেরে ফেলি, তখন দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখো, বসিয়ে দিয়েছি ভাত, আর হচ্ছে ভাতটা অলমোস্ট হয়ে এসছে, করছি হচ্ছে ডাল। আজকে তো বললামই যে আজকে করব হচ্ছে ভাত, ডাল, পোস্তর বড়া। দেখো এতটা পোস্ত বেটে ফেলেছি, অবশ্যই মিক্সি মেশিনে বেটেছি, আমি নিজে হাতে বাটিনি। আর মিক্সড ভেজিটেবল সবজি, মানে সবজি যেগুলো সেগুলো সেদ্ধ করছি, সেটা একসাথে মাগো, সেটাও দেখাবো কিরম করে করছি। তো আগে পোস্তর বড়াটা যেভাবে করছি সেটা দেখিয়ে নিই, সেটা হচ্ছে এই এতটা পোস্তর জন্য আমি পেঁয়াজ কেটেছি হচ্ছে এই পরিমাণ, ঠিক আছে? তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিই, দেবো হচ্ছে একটু নুন, নুন, আর দেবো হচ্ছে একটু অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। আমার ছেলে হচ্ছে গুণধর ছেলে, তো ওই জন্য সব আলাদা আলাদা করে দিয়েছে। এই পরিমাণ লঙ্কাগুলো বেশি দেবো না, কারণ আমার ছেলে খেতে পারবে না। এইটাই দিয়ে আর দেবো, এবার দিয়ে এটাকে সুন্দর করে মাখবো, মেখে যেমন তেলে ভাজা হয় সেরকমই আর কি। বন্ধুরা, পোস্তর বড়া দিয়ে ভাত খেতে আমার মনে হয় অনেক বাঙালিই পছন্দ করে, তো আজকে তাই ভাবলাম যে প্রত্যেক দিনই তো প্রায় আমরা রুটি টুটি খাই রাত্রেবেলা, তো আজকে একটু ভাত খাই আর ভাতের সাথে এই পোস্তর বড়া, ডাল, ভাত, আলু সেদ্ধ, এই আলু সেদ্ধ না, মিক্সড ভেজিটেবল সেদ্ধ মাখা, সেটা তোমাদেরকে দেখাবো, সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা কিন্তু খেতে ভালোও লাগে এবং হেলদি খুব, সেটাও দেখাবো তোমাদেরকে। আগে এটা দেখিয়ে নিই, মাখাটা কমপ্লিট, এবারে তেলে জাস্ট ছাড়বো। দেখো এখানে সেদ্ধ দিয়েছি কাঁচকলা, এ দেখো দুটো পিস কাঁচকলা, বিনস, টমেটো, হাফ আলু, আর গাজর, আর হচ্ছে শিম, আর নিয়েছি হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর লঙ্কা একটু তেলে ভেজে নিয়েছি। তো লঙ্কাটাকে ফার্স্টে মেখে নেব, এটা কিন্তু খেতে অসম হয়, একবার ট্রাই করো বাড়িতে, যখন ইচ্ছে করবে না যে কিছু খেতেই ইচ্ছে করছে না, সেদ্ধ ভাত এরকমভাবে যদি খাওয়া যায় এটা ভীষণ হেলদিও আর টেস্টিও, মিলিয়ে দেখো এরকমভাবে। এবার এগুলোকে খুব সুন্দর করে মাখতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার সব রাতের ডিনার, ভাত, আর হচ্ছে পোস্ত বড়া, পোস্ত বড়া, আর হচ্ছে এটা ইয়ে ওই চ্যাপটা চ্যাপটা করে বেশ বড় বড় করে করে নিয়েছি, ডাল, এটা প্লেন ফোড়ন দিয়ে মসুর ডাল করেছি, আর এটা হচ্ছে
ওই সব রকম সবজি দিয়ে মাখা। এটা হচ্ছে আমার ছেলের লঙ্কা ছাড়া, আর এটা আমাদের লঙ্কা দিয়ে। তো আজকের ডিনার হচ্ছে এই, তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগে, হেলদি আর টেস্টিও। এটা কি হচ্ছে? এটা হেয়ার ডান্স। হেয়ার ডান্স হচ্ছে? হ্যাঁ, এরকম কেস ইন করে। হাই, এইটা এইটা না হকি। এটা কি হচ্ছে? হকি ট্রাক। এর কি কি এটা? হোম, তিনতলা হোম হচ্ছে। তিনতলা হোম হচ্ছে? তুমি এভাবে হোম বানাচ্ছ? হ্যাঁ, এগুলো আগে এই জানলাটা খুললে। ও, আগে জানলা করতে হবে? হ্যাঁ, তিনতলা হোমে অনেক জানলা দেয়। আচ্ছা, অনেক জানলা দেয় না, জানলা হয়। জানলা হয় সেটি, এই ঘরগুলোতে সব জানলাগুলো থাকে, একটা একটা দুটো দুটো করে সব ঘরতে। তুমি এটা স্থির হয়ে দাঁড়িয়ে দেখাও। একটা দুটো তিনটে চারটে। এগুলো কি হচ্ছে? সাইন ল্যাঙ্গুয়েজ সারাক্ষণই ওর এরকম চলতে থাকে, ইমাজিনেশন বিশাল কাজ করে। মানে সেই ইমাজিনেশনে তুমি আমি কেউই ধরা দিতে পারবো না, ওর ইমাজিনেশনে ওই থাকে আর ওর জগৎ থাকে, সারাক্ষণই এরকম কনস্ট্রাকশন চলছে। ওর ভীষণ ভালো লাগে যেটা হচ্ছে ডিগিং মেশিন, ভীষণ ভালো লাগে কনস্ট্রাকশনের জন্য যে সেই সিমেন্টের ট্রাকগুলো থাকে, মানে সিমেন্ট মাখার যে ট্রাকগুলো থাকে সেইগুলো ভীষণ ভালো লাগে। মানে ওইসব ওর অদ্ভুত রকমের ভালো লাগে। হ্যাঁ, তো সেগুলো নিয়েই সারাক্ষণ গল্প করতে থাকে। আর ডিগিং মেশিন যদি কোথাও রাস্তা দেখে ফেলে, ওকে ওইটাকে নিয়েই চিৎকার করবে, ডিগিং মেশিন, ডিগিং মেশিন, ডিগিং মেশিন, ওইটাই চিৎকার করবে। তো সেটাই এখনো মানে বলা শেষ হয়নি, সেই গল্প এখনো চলছে। তো সেটাই তোমাদেরকে দেখালাম, ডিগিং মেশিন, ডিগিং মেশিন। তো বন্ধুরা, এই হলো আজকে আমার ডিনার, যেটা খুব একেবারে সিম্পল ওয়েতে বানিয়েছি। অনেক সময় হয় না যে কিছু বানাতে ইচ্ছে করে না আর অন্যরকম কিছু খেতেও ইচ্ছে করে, তো ওই এই ডিনারটা হচ্ছে তারই একটা প্রতিফলন আর কি। তো আজকে খুব একটা বিশেষ কিছু বানাতে ইচ্ছে করছে না, আর বড় বললো যে আজকে একটু অন্যরকম খাবো, মানে সিম্পল আর লাইট। তো আমি বললাম তো চলো, যদিও পোস্তর বড়াটা একটু একটু তেল লাগে, তো ঠিক আছে। আর সব থেকে ভালো হচ্ছে ডাল ভাত খাওয়া সিম্পলি। তো ওই সব রকমের ভেজিটেবলস দিয়ে সেদ্ধ করে ওটা মাখা আর ডালটা কিন্তু ব্যাপক টেস্টি হয়, একবার ট্রাই করে দেখো, খুব ভালো হবে। তো দেখতেই তো পেলে আজকে সারাটা দিন কীভাবে কাটালাম, আশা করি ভালো লাগলো তোমাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করো কমেন্ট সেকশানে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে যে আমার ছেলে ঝাল খেতে পারে না, কিন্তু সে টেস্টি টেস্টি খাবারগুলোতে ঝাল কিন্তু দিব্যি খেয়ে ফেলে। হ্যাঁ, মানে এই বড়াটাতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু সে ঠিক মানে খেয়ে ফেলতে পারবে এটা আমি জানি। তো যখন আমি বানাচ্ছিলাম তখনই বলছে যে মা ও বড়া বলতে পারে না, বড়াটাকে বলে গড়া। বলছে মা গড়া বানাচ্ছো? আমি বললাম হ্যাঁ। বলছে আমি খাওয়া আছি বাবা, ঝাল দিয়েছি আমি। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো, অসুবিধা নেই, ও দিব্যি খেয়ে নেবে, অসুবিধা নেই। যখন টেস্টি মানে খুব বেশি মুখরোচক হয় তখন ও ওই ঝাল বলো আর এ বলো মোটামুটি খেয়ে ফেলতে পারে। তো ওর আলু মানে আলু সেদ্ধ না, সরি, ওর ভেজিটেবল সেদ্ধর মাখাটাতে কিন্তু লঙ্কা দিইনি আমি, একটুখানি তেল ছিল, তেল দিয়েছি, নুন তেল দিয়ে হালকা করে মেখে দিয়েছি ওরটা। তো এবার আমরা সবাই খেতে বসবো, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার একটা সুন্দর ভ্লগে দেখা হবে, ততদিন টাটা।